হ্যালো বন্ধুরা আমাদের নতুন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানান আজকের সুবির দাসের পরিণতি গুলি প্রথম অধ্যায় হবে আয়তক্ষেত্রে যেটা আমরা ইংলিশে বলি রেক্ট অ্যাঙ্গেল বা আয়দক্ষেত্রে ছবিটা আমরা সকলে জানি বা চিত্রটি কি হয় সমান এটা আর এটা বাহু দুটি একই এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য এটাও পোস্ত এটাও পোস্ত দৈর্ঘ্য তাহলে এটি কি বললাম দৈর্ঘ্য আর এটি পোস্ত যেটা দৈর্ঘ্য ইংলিশে বলি লেন্থ আর যেটা ইংলিশে বলি ব্রেথ সেটা আমরা কি দিয়ে প্রকাশ করি বি বড় হাতের বি আর দৈর্ঘ্যকে বড় হাতের এল তারপরে এই অঙ্কগুলি করতে গেলে সাধারণত তিন থেকে চারটি সূত্রের প্রয়োগ হয় সূত্রগুলি আমরা একবার দেখে নেব সূত্রগুলি হলো যেমন প্রথম সূত্রটা আরেকবার ছবিটা আমরা এখানে নিচ্ছি এখানে আয়তক্ষেত্রর এটা একটি রেক্ট অ্যাঙ্গেল রেক্ট অ্যাঙ্গেল যেটা আমরা একটু আগে আলোচনা করলাম এটা লেন্থ যেটা আমরা এল দিয়ে প্রকাশ করি আর এটা হলো বেদ ই দিয়ে প্রকাশ করি রেক্টেঙ্গুলে নাম দেওয়া হলো এ বি এটা বি আছে ছোট হাতের দি এ বি সি ডি এই রেক্টেঙ্গুলকে আমরা কে ভাগ করছি তাহলে এটা একটি ত্রিভুজ হয়ে গেল শুধু এইটুকু একটা ত্রিভুজ হলো এইটুকু একটা দাঁড়ালো আমাদের তাহলে আমরা এখান থেকে একটা থিওরি আমরা বলতে পারি পাইথাগোরাস থিওরি পাইথাগোরাস থিওরি পাই থিওরি থেকে আমরা কি জানি যে অতিভুজ সমান লম্ব স্কয়ার প্লাস স্কয়ার তাহলে এটা অতিভুজ বি আর সি বাহুটা অতিভুজ এটা আমরা সবাই জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস স্কয়ার তাহলে বি সিটা কি অতিভুজ আর এখানে বি আর সি অতি বলছে আর লম্বকোনটা বি আর ডি প্লাস আর লম্ব স্কোয়ার প্লাস ভূমি ভূমি ভূমিকোণটা সি আর ডি সি আর ডি তারপর বাংলায় নিয়ে অতি অতি স্কোয়ার কোন লম্বা স্কোয়ার প্লাস ভুল স্কোয়ার তাহলে আমরা তাহলে আমরা বি সি এখানে একটি কোণ দাঁড়াচ্ছে বা ডায়াগোনাল দাঁড়াচ্ছে তাহলে বি বিসির সমান এটা আমরা ডি ধরলাম তাহলে ডি ডি ডায়াগোনাল আর এটা বি আর এটা এল তাহলে ডি স্কোয়ার সমান কী দাঁড়ালো বিটা কি লম্ব স্কোয়ার লম্ব লম্ব কোনটা বি ডি সমান বড় হাতে বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার আর এখানে ডি সমান এল তার জন্য এল স্কোয়ার তাহলে এখান থেকে সূত্রটা কী দাঁড়ালো ডি সমান ডায়াগোনাল বা কর্ণাল ডায়াগোনাল বা অন্য তাহলে ডায়াগোনাল বা কর্ণ তাহলে কর্ণ সমান তাহলে কি ধরল ব্রেথ স্কোয়ার ডি মানে জানি ব্রেথ মানে যেটা পস্ত আর হেল মানে লম্ব এটা ঘুরে ফিরে লিখে একই ব্যাপার তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এল সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার তাহলে এটা স্কোয়ার হবে তাহলে সূত্রটা কী দাঁড়ালো এটা থেকে আরেকটা আমরা করতে পারি কর্ণ সমান এধারে স্কোয়ার রুটে গিয়ে এধারে কি কী হয় রুট হয় তাহলে কর্ণ সমান

আবার একটি আয়তক্ষেত্রের ছবি আমরা নেই তাহলে একটু আগে আলোচনা করলাম এটা লেন্থ আর এটা ব্রেথ আর লেন্থ ব্রেথ তাহলে এখান থেকে এই সূত্র দুটি মাথায় রেখে দেবে অঙ্ক করার সময় প্রয়োজন হবে লেন্থ আর ব্রেথ তাহলে এখান থেকে আরেকটা পেডিমিটার পেডিমিটার জানি মানে জানি আমরা পরিসীমা পরিসীমা যেটা ইংলিশে বলা হয় পেডিমিটার আর আই পেরিমিটার সরি পেরিমিটার পেরিমিটারটা কিভাবে পাবো এটা তাহলে পরিসীমার ক্ষেত্রে কি করে আমরা যোগ করি এটাও এল এটাও এল এটাও বি এটাও বি তাহলে এ এল আর এটা যোগ হয়ে গেল তাহলে টু এল প্লাস টু এখান থেকে দুই কমন যাবে তাহলে এল প্লাস বি তাহলে পেরিমিটারের সূত্রটা জানালো যেটা আমরা ইংলিশে বড় হাতের পি লে গি তাহলে দেখবে বাংলা লিখে দিই পরিসীমা সমান দাঁড়ালো টু ইন টু এনে কিছু নেই মানে গুণ আছে টু ইন দৈর্ঘ্য লাশ পোস্ত এই সূত্রটাই দাঁড়ালো এটাও আমাদের কাজে লাগবে এই সূত্রগুলি অঙ্ক করতে গিয়ে লাগবে আর নেক্সট আরেকটি সূত্র আছে বি জানি এল এটা বি কারণ দুটি সমান এই বাবুটি যা হবে এই বাবুটি তাই এই বাবুটি যা হবে তাহলে এটাকে আমরা ডিভাইডেড তাহলে এটা কত দূর পর্যন্ত বি ডিভাইডেড করলাম ডাকে বি পর্যন্ত তাহলে এল ওয়ান প্লাস এল এগুলো এক একটা নাম দিচ্ছে এটা এল ওয়ান এটা এল টু এল থ্রি প্লাস ডট ডট দিয়ে কত দূর পর্যন্ত আমরা ডিভাইডেড করলাম বি পর্যন্ত দূর এটা জানি ব্রেদ বি পর্যন্ত আমরা এল বি পর্যন্ত আমরা এটাকে আমরা ডিভাইডেড করলাম তাহলে টোটালটা দাঁড়ালো গিয়ে এল ওয়ান করা হল তাহলে এল বি পর্যন্ত এটাকে দাঁড়ালো এল বি পর্যন্ত ডিভাইডেড করে এল বি পর্যন্ত আমরা ভাগ করলাম এটা কত দূর পর্যন্ত গেল এল বি পর্যন্ত এটা আমরা একবারে কীভাবে লিখবো যে

পর্যন্ত যাবে তাহলে এল বি মানে কি বি রেক্টাঙ্গেল এল ইন্টু বি যেটা এল সমান জানে দৈর্ঘু বি সমান জানে ব্রেথ পোস্ত আর এরিয়া মানে ক্ষেত্রফল

যেটা আমরা পাই থাকো থেকে পেলাম দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার পোস্ত স্কোয়ার যেটা কর্ণ সমান জানি ডায়াগোনাল দৈর্ঘ্য সমান জানি এল লেন্থ আর পোস্ত সমান ব্রেথ আর দু নম্বর যে সূত্রটা পেলাম আমরা দু নম্বর সূত্রটা পেডিমিটার বা পরিসীমা পেরিমিটার সরি পরিসীমা যেটা ইংলিশে আমরা বলি পেরিমিটার সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাহলে এল সমান জানি লেন্থ আর বি সমান ব্রেথ আর পরিসীমার পেরিমিটার আর বি আচ্ছা

যারা আয়ত ক্ষেত্রের অঙ্ক শিখতে চায় তাদের এই তিনটে সূত্র মুখস্থ রাখতে হবে সূত্র এক কর্ণ সূত্র দুই পরিসীমা সূত্র তিন ক্ষেত্রফল আজকে এই পর্যন্ত আগামী ভিডিওতে আমরা সুবীর দাসের বই থেকে প্রথম দশটা অঙ্ক করে ভিডিও দেব